शुरू कर। हेलो अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी, आज के तुम्हारे द्वादश श्रेणी बांगला द्वितीय पत्र समास नहीं आलोचना करब। यार आगे हमारा समास नहीं आलोचना करी, विभिन्न प्रकार समास नहीं कथा बोले। आज के सरासरि विभिन्न बोर्ड सल्यूशन करब, विभिन्न बोर्डे जो समास प्रश्नगुल्लो आससे से ही प्रश्नगुल्लो समाधान करब। तेल हमारे आज के आज नतून भाव दिए नहीं मोहम्मद हारुनुर रशीद सहकारी अध्यापक बांगला विभाग सचिवारा डिग्री कलेज शाहरास्ती सातपुर। तैयले आज के शुरू करी विभिन्न बोर्ड प्रश्न आज के सल्यूशन करब। प्रथम ढाका बोर्ड डिबी 2019 ढाका बोर्ड 2019 प्रथम लिखब कि पदत्त शब्द व्यास वाक्य तारपरे समासेर नाम। अच्छा देखी ढाका बोर्डे 2019 साले की आसे। प्रथम शिरोसुखी फलान्न, प्रथम हे शिरोसुखी तारपरे फलान्न तारपरे कि तार रइलो विशालाक्षी, विशालाक्षी तारपरे हच्छे देशान्तर 717 देशान्तर तार हच्छे 717 717 यथाविधि सप्तर्षि मुखचंद्र, यथा विधि तारपर हच्छे कि मुखचंद्र, तारपरे कि सप्तर्षि, अच्छा दाख सप्तर्षिटा आमरा पर लिखब। ताहले शिरोसुखी, शिरोसुखी व्यासवाक्य शिरोकाल बेफिया कि हच्छे शिरोकाल बेफिया सुखी, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা আগেই বলছি দ্বিতীয় তৎপুরুষ তেন ব্যাপকত্বে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ফলান্ন, ফল মিশ্রিত অন্ন, এ ফলান্ন অর্থাৎ এখানে মাংস এবং চালের যে মিশ্রণ সেটা হচ্ছে ফলান্ন। এটা হচ্ছে মধ্যপদ লোভী কর্মধারয় সমাস, মধ্যপদ লোভী কর্মধারয় সমাস। তারপরে আছি আমরা বিশাল, বিশালাক্ষী আছে বিশাল, এটা হবে বিশাল পক্ষী যার, বিশালাক্ষী এটা হচ্ছে বহুব্রীহী সমাস, বিশালাক্ষী যার বহুব্রীহী সমাস। দেশান্তর, দেশান্তরের ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ, এটা হচ্ছে নিত্য সমাস, নিত্য সমাস। তারপর আসি আমরা 717, 717 এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। তারপর আসি যথাবিধি, এটা হচ্ছে বিধিকে
অতিক্রম না করে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব অব্যয়ীভাব। তারপর আছে মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এটা হচ্ছে মুখ চন্দ্র। এটা হচ্ছে উপমিত কর্ম দ্বারায়, উপমিত কর্ম দ্বারায়। তাহলে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আরেকটা সমাজ বাকি আছে সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তর্ষি। আশা করি উপরগুলো তোমরা লিখছ। এখন আমরা লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তর্ষি। এটার অর্থ কি বুঝো? সপ্ত ঋষি অর্থাৎ সাতজন ঋষির সমাহার হবে এখানে, সপ্ত ঋষি সমাহার। সমাহার কি? সমাহার বুঝালে কি বোঝায়? দীর্ঘ সমাস। সমাহার অর্থ বুঝাইলে দীর্ঘ সমাস হয়। তারপরে আমরা আসি পরবর্তী কোন বোর্ড দেখি, আমরা পরবর্তী রাজশাহী বোর্ড 2019, এরপরে হবে রাজশাহী বোর্ড 2019। তোমরা সবাই খাতায় লিখো, না লিখলে ভুলে যাবে। খাতায় সবাই লিখো, রাজশাহী বোর্ড 2019। একটু আরেকটু উপরে লেখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। প্রদত্ত শব্দ ব্যয় বাক্য সমাসের নাম, রাজশাহী বোর্ড আর বি 2019। তাহলে রাজশাহী বোর্ডে কী কী আছে আমরা একটু দেখে নেই। প্রথমে আছে আরোপ তিন, তার আয়কর আরোপ তিন, আরোপ তিন। তারপর আছে আয়কর, আয়কর। তারপরে আছে কুশীলব সশস্ত্র, কুশীলব সশস্ত্র, কুশীলব সশস্ত্র। চতুর্দশ পদী, চতুর্দশ পদী, চতুর্দশ পদী। যে একটু ব্যতিক্রম দিয়েছে তোমাদের জন্য, নীলাম্বর, নীলাম্বর। তাহলে এ কটা আগে করে নিই আমরা। আর অক্তিম, আর অক্তিম মানে কি? সামান্য রক্তিম মানে সামান্য লাল। ঈষৎ, ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম মানে সামান্য লাল, ঈষৎ সামান্য। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব লেখো, অব্যয়ীভাব সমাস। তারপর হচ্ছে কি? আয়ের উপর দাহ্য যে কর, আয়ের উপর দাহ্য যে কর, এটা হচ্ছে মধ্যলোভী কর্ম, মধ্যপদ লোভী কর্মদ্বারায় সমাস, মধ্যপদ লোভী কর্মদ্বারায়। বাকিটা লিখে নিও। হ্যাঁ, কুশীলব, কুশীলব অর্থ কি? কুশীলব, এটা হচ্ছে কুশী উলব দ্বন্দ্ব সমাস, কুশী উলব, এটা হচ্ছে দ্বন্দ্ব।
সশস্ত্র সশস্ত্র মানে কি কোন সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করছে অস্ত্রের সহিত বর্তমান অস্ত্রের সহিত বর্তমান অস্ত্রের সহিত বর্তমান এটা হচ্ছে বহুব্রী সমাস তারপর আছে কি চতুর্দশপদী চতুর্দশপদী এটা হচ্ছে চতুর্দশ পদ যার চতুর্দশ পদ যার এটাও বহুব্রী তারপরে আসি নীলাম্বর এটা দুইভাবে হয় একটা হলো নীল অম্বর যার তখন বহুব্রীহী আর যদি বলা হয় নীল যে অম্বর তাহলে এটা হয়ে যাবে কর্মধারয় সমাস দুইভাবে করা যায় কর্মধারয় সমাস তারপরে এটাতে আর কি আছে বুড়ে পঙ্কজ আর প্রবচন আমরা তাহলে উপরে লিখি এটা পঙ্কজ আর প্রবচন পঙ্কজ আর প্রবচন পঙ্কজ একটা হচ্ছে প্রবচন দুইটা একটা হচ্ছে পঙ্কজ আর একটা হচ্ছে প্রবচন একটা হলো পঙ্কে জন্মে যে পঙ্কে জন্মে যে বা যা পঙ্কে জন্মে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ তার আছে প্রবচন প্রকৃষ্ট প্রকৃষ্ট যে বচন এটা হচ্ছে প্রাদি সমাস প্রাদি প্রাদি সমাস তাহলে আজকে আমরা দুইটা বোর্ড করাইলাম তাহলে এই দুইটা বোর্ড মোটামুটি তোমরা সামনে আরও বোর্ডগুলো করে নিবে আজকে এ পর্যন্তই সমাস পড়ানো আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা আবার আরও বিভিন্ন বোর্ডের বিষয় নিয়ে আলোচনা করবো